আমেরিকাত অস্ত্রধারীর নির্বিচার গুলিচালনা। এই গুলিচালনাত তেজৰ ডঙাত ঢলি পৰিছে 22 জনকৈ লোক। আমেরিকার উত্তর পূব প্রান্তর মেইনের লিউইস্টন নামৰ চহৰখনত বুধবাৰে নিশা এই ঘটনা সংঘটিত হয়। সকলো ঠিকেই আছিল, কিন্তু হঠাতে এজন হত্যাকারী ওলাই আহে। হত্যাকারীজনক ইতিমধ্যে চিনাক্ত করা হয়েছে রবার্ট কার্ড নামৰ এজন লোক বলে। সেই লোকজনে চহৰৰ ৰাজপথলৈ ওলাই আহি নিৰ্বিচাৰে গুলীচালনা আৰম্ভ কৰে। অকল এটা ঠাইতে নহয়, সেই চহৰখনৰ কেইবাটাও ঠাইত নিৰ্বিচাৰ গুলীচালনা কৰি 22 জন লোকক নৃশংসভাৱে হত্যা কৰে। অৱশেষত আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ নিৰাপত্তা বাহিনীয়ে তদন্ত আৰম্ভ কৰে এই ঘটনাত কোন লোক জড়িত হ'ব পাৰে। এই নিৰ্বিচাৰ গুলীচালনা সংঘটিত কৰি নিৰাপদে ঘটনাস্থলীৰ পৰা আঁতৰি যায় হত্যাকাৰীজন। অত্যাধুনিক মাৰণাস্ত্ৰ লৈ আহি এই হত্যাকারীজনে 22 জন লোকক হত্যা করে নিরাপদে আঁতরি গৈ আত্মগোপন করে। তার পিছনে আরম্ভ হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর তদন্ত। তদন্ত আরম্ভ করে আরক্ষে উলিয়ায় আরক্ষে তদন্ত লাভ করে যে রবার্ট কার্ড নামৰ এজন লোকে এই জঘন্য ঘটনা সংঘটিত করেছে। রবার্ট কার্ড এজন প্ৰশিক্ষণপ্ৰাপ্ত লোক, অস্ত্ৰৰ প্ৰশিক্ষণপ্ৰাপ্ত লোক। অকল সেয়াই নহয়, তেওঁ অস্ত্ৰ শস্ত্ৰৰ প্ৰশিক্ষণো দিয়ে। আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ চৰকাৰী তথ্যমতে, অৰ্থাৎ চৰকাৰৰ হাতত থকা তথ্যমতে, ৰবাৰ্ট কাৰ্ড এজন মানসিক ৰোগী। যোৱা জুলাই মাহত মানসিক ৰোগৰ চিকিৎসালয়ত ভৰ্তি হৈছিল ৰবাৰ্ট কাৰ্ড। 2 সপ্তাহ চিকিৎসালয়ত থকাৰ পিছত ৰবাৰ্ট কাৰ্ডক মুকলি কৰি দিয়া হৈছিল। সেই রবার্ট কার্ডের আচরণ লক্ষ্য করে আমেরিকার প্রশাসনে ঘোষণা করেছিল বা সতর্কবাণী জারি করেছিল যে যদি রবার্ট কার্ডের হাতত অস্ত্র পড়ে তেতিয়াহলে তেও ভয়াবহ রূপ ধারণ করব পারে। সেইভাবে লিউইস্টন শহরকে ধরে বিভিন্ন ঠাইর লোকক সতর্ক করে দিয়া হয়েছিল, যদি রবার্ট কার্ড নামৰ লোকজনে হাতত অস্ত্র তুলি লয় তেতিয়াহলে সকলে যাতে সতর্কতা অবলম্বন করে। কিন্তু নহল, হঠাৎ রবার্ট কার্ডে অস্ত্র লৈ ওলাই আহিল রাজপথলৈ আৰু লিউইস্টন চহৰত এই জঘন্য ঘটনা সংঘটিত কৰে। আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ নিৰাপত্তা বাহিনীয়ে তদন্ত আৰম্ভ কৰি ৰবাৰ্ট কাৰ্ডৰ ঠিকনা উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা কৰে। অৱশেষত তেওঁলোকে বিভিন্ন সূত্ৰৰ তথ্যৰ আধাৰত এই কথা নিশ্চিত হয় যে ৰবাৰ্ট কাৰ্ডৰ ঘৰ মেইনেট, আৰু মেইনেট থাকিয়ে তেওঁ এই জঘন্য ঘটনা সংঘটিত কৰিছে। ৰবাৰ্ট কাৰ্ডে এই জঘন্য ঘটনা সংঘটিত কৰে। অকল এয়াই নহয় যে 22 জন লোকক হত্যা করাই নহয়, এই জঘন্য ঘটনাত আহত হয়েছে 50 জনেরও অধিক লোক। 50 জনেরও অধিক লোক এই ঘটনাত আহত হয়েছে। অর্থাৎ 22 জন লোকে মৃত্যুর কলাত শুই পড়েছে আর 50 জন লোকে এতিয়াও মৃত্যুর হইতে হাসপাতালত যুঁজি আছে।